আমি আমার ভিডিও কখনো আপনাদেরকে শেয়ার করতে বলি না, খুব মানে আমার মনে হয় লাখে একটা বলি। তবে আজকের ভিডিওটা, যদি আপনি একজন মানুষ হয়ে থাকেন, যদি আপনি একজন পিতা হয়ে থাকেন, মাতা হয়ে থাকেন, ভালো মুসলমান হন, ভালো হিন্দু হন, আজকের ভিডিওটা শতভাগ আপনি শেয়ার করবেন, আর এই বাচ্চাটা সম্পর্কে আমাকে তথ্য দিতে সহযোগিতা করবেন, যেন আমি এই পরিবারটার পাশে দাঁড়াইতে পারি। আর এটা আপনার শেয়ারের কারণে যদি হয়, তাহলে আপনি এটি সেটার সওয়াব পাবেন। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমেলি টুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজকের এই ভিডিও শুরুতে আমি একটু ইনফরমেশন চাচ্ছি, তারপরে যাচ্ছি পুরো ঘটনায়। কারণ আমাদের আজকের ঘটনার যে বিষয়টা, সেটা হচ্ছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিম বাজার এলাকায়। যদি আমার চ্যানেলের কোনো ভিউয়ার্স ওই এলাকার থেকে থাকেন যে এলাকার কথা বলছি, পুরোটা নিউজ শুনবেন। আর আমাদের এই বোনের সাথে আমি গরিবের সাথে একটু কন্ট্যাক্ট করাই দিবেন, দায়িত্ব নিয়ে বলছি। আমাদের একটা সংগঠন আছে, যেটা 2017 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, যারা ফেসবুকে কানেক্টেড আছেন, ইউনাইটেড সোলনল সাদা মনের মানুষ পরিবার, যেটার ব্যাকগ্রাউন্ডে আর্থিক সাপোর্টিং এ নাইমিল ইউটিউব চ্যানেল সহ সমাজের আরো কিছু মানুষ আছে, আমরা একত্রিত কাজ করি। এই মহিলার জন্য একটা গাভী কিনে দিতে চাই, খুব বেশি দিয়ে তো পারবো না, গরিব মানুষ আমরাও, হয়তো 20-25 হাজারের ভিতরে। সো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর ওনার সাথে আমার ফেসবুক পেজ নাইম কুরিয়াতে একটু কানেক্টেড করাই দিবেন, সেল ফোন নাম্বার বা ভিডিও কলে আমাকে একটু পরিচয় করাই দিবেন। কারণ এত হৃদয় বিদারক ঘটনা আমার লাইফে আমি দেখি নাই, যার কারণে আমি এই ইনফরমেশনটা দিচ্ছি ইনশাল্লাহ। সেটা যখন আমরা করব, আমরা ভিডিও ফুটেজ দিব যে আমরা গাভীটা দিচ্ছি নাকি দিচ্ছি না। যাই হোক, এই ঘটনার জন্য আজকে যে গল্প বলতে যাচ্ছি, এখানে এই দেশ দায়ী, রাষ্ট্র ব্যবস্থা দায়ী, সরকার দায়ী, নাকি একজন মুসলমান হিসেবে আপনি দায়ী, নাকি সে এলাকার যেন ধনাঢ্য ব্যক্তি আছে তারা দায়ী, নাকি যাকে যাদের উপরে জাকাত ফরজ আছে জাকাত দিচ্ছে না কারা দায়ী, নিউজ তো আমরা করতে পারবো, কিন্তু দায়িত্বের জন্য আজকে আমাদেরকে আগাইতে হচ্ছে। এই নিউজগুলা বড় মর্মান্তিক। ক্ষুধার জ্বালায় 14 মাস বয়সী ছোট্ট একটা বাচ্চা শিশু, আমি যে এলাকাটার কথা বললাম এটা হচ্ছে, আবারও বলছি, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিম বাজার এলাকায় মানবতার মানে হত্যা হয়েছে ওই দিন। মানবতার হত্যা কেন হয়েছে, একজন মা তার সন্তান 14 মাসের একটা সন্তান, তাকে খাওয়ার দিতে না পাইরা এই বাচ্চাকে ব্রিজ থেকে আপনার নদীর মধ্যে ফালাই দিছিল, তো রাখে আল্লাহ মারেকে। আচ্ছা, মূল ঘটনায় আমাদের যে ছোট্ট নবজাতক শিশু, তার নাম হচ্ছে জাহিদ। জাহিদের মা, তার নাম হচ্ছে জমিলা বেগম, তিনি আপনার সম্ভবত 3 বছর আগে রংপুর মডার্ন মোড় এলাকার ভর্ত কবিরাজের ছেলে হাফিজুরের সঙ্গে আমাদের এই বোন জমিলার বিয়ে হয়। এরপর 2 মাস বয়সী আপনার শিশু জাহিদ যখন জন্ম হয়, 2 মাস পরেই স্বামী করে কি আপনার জমিলাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই দরিদ্র মানুষগুলোর মধ্যে অনেক ধরনের হারামজাদা আছে, এদেরকে আসলে জুতা পেটা করা দরকার। যাই হোক, তো এরপরে করছে কি, এখন যখন তারাই দিছে, এই জমিলা যাবে কোথায়, তার যে বাবার বাড়ি, আমরা যে এলাকার নাম বললাম সে এলাকায়, তার বাবা হচ্ছেন একজন বৃদ্ধ মানুষ, জয়নাল মিয়া। জয়নাল মিয়ারও আরো সন্তান আছে, বুঝছেন। এখন এই বাচ্চা নিয়ে দিশবিশ না পাইয়া জয়নাল মিয়া দিন মজুর, ওনার ঘরে এসে এখন পড়ছে, মেয়ে আর কই যাবে, তো উনিও আসলে কই ফালাবে। শুধুমাত্র যে জমিলা তার এই সন্তান নিয়ে আসছে তা না, ওনার বড় মেয়েও 3 সন্তান সহ ওই স্বামীর বাড়ি থেকে তালাক খাইয়া হোক, স্বামী তারাই দিছে হোক, যেইভাবে হোক, তারা এই জয়নাল মিয়ার উপরে কিন্তু এই মুহূর্তে আছে। তো এখন 9 জনের সংসার, জমিলার নানি আছে, মা আছে, সব মিলে এখন দিন মজুর এই লোকের আসলে ওই রকম কোনো ইনকাম নাই যে 9 জনের ভরণ পোষণ দেয়। এখন এই শিশু জাহিদ এখানে আসার পরে, জাহিদের জন্য তো এক্সট্রা একটু খরচ হচ্ছে, মায়ের মন, এখন এই খরচগুলোর জন্য প্রতিনিয়ত সংসারে ঝামেলা লাগতোই, আবার বোনের ছেলে মেয়েও আছে, এগুলো নিয়ে ঝামেলা হইতো। তো ঘটনার দিন 29 জানুয়ারি, গতকালকে মাত্র, পিতা জয়নাল মিয়া আপনার টের পাইছে যে তিনি আপনার কিছুদিন আগে সম্ভবত 5-7 কেজি চাউল আনছিলেন, দিনে আনে দিনে খায় ফ্যামিলিটা। তো জমিলা করছে কি, মা বাবাকে না জানাইয়া আপনার কিছু চাল নিয়ে বাজারে বিক্রি করে জাহিদের জন্য একটু সাবান, তেল বা খাবার দাবার কিছু জিনিস আনছে। এখন এটা নিয়ে ফ্যামিলির ভিতরে প্রচুর ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে জমিলার বাবা মানে জাহিদের নানা, তিনি রাগ করে বলছেন যে ঠিক আছে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তুই আর আইস না এই বাড়িতে, আমার এখানে তুই থাকিস না। তো মায়ের মন, জমিলা একজন মা, তো মায়ের মন আসলে মানে কি যে বলবো, বুঝছেন, খুব খারাপ লাগতেছে। তো মা করছে কি, রাগে গোসায় অভিমানে এই শিশু জাহিদকে কোলে নিয়ে সে তার এখানে যে জায়গাটা হচ্ছে, স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা জানায় যে বাড়ি থেকে কাশিম বাজার যাওয়ার পথে একটা ব্রিজ আছে, সম্ভবত এই ব্রিজটা আপনার নদী থেকে 20 ফুট উপরে, বা এটা কালভার্ট হোক যাই হোক, ওই 20 ফুট উপরে ব্রিজ থেকে স্থানীয় যিনি প্রত্যক্ষদর্শী, ওর নাম হচ্ছে দুলাল, তিনি দেখেছেন যে জমিলা কিছু একটা নিচে ছুঁড়া ফালাইছে। তো তিনি কৌতূহল বশত দৌড়ে গেছেন, যাই দেখেন ছোট্ট একটা ফুটফুসে শিশু পানির মধ্যে আপনার হাবুডুবু খাচ্ছে, তিনি লাফাইয়া গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করেন।
তারপর চিল্লা পাল্লা করেন, তো আশেপাশের মানুষও আসে। আসার পরে যখন বিষয়টা জানতে চায়, তখন জমিলার এই যে দুঃখের কষ্টের বর্ণনা, এটা সে বলে যে আমি মা হইয়া লাভ কি, তার বাবা তাকে দেখে নাই, আমার বাবার বাড়িতে আসছি, বাবার উপরে অভিমান করারও আসলে কোনো সুযোগ নেই। জমিলার নানি ভিক্ষা করে, ভিক্ষা করে আইনা, আমরা যতটুকু পাইছি যে জমিলারের বাচ্চার জন্য মাঝে মাঝে তিনি ছোটখাটো একটু খাবার দাবার আইনা দিতেন। এখন একটা বাচ্চা যেহেতু বড় হচ্ছে, খরচ বাড়ছে, আর জমিলার বাবা তো গরিব মানুষ, তো এই সিচুয়েশনে এই বাচ্চা নিয়ে প্রতিদিন সংসারে যে ঝামেলা হচ্ছে, তার বাবার উপরে যে প্রেশার হচ্ছে, সেই কারণে তিনি রাগে গুসে মনে করছেন যেহেতু এই জাহিদের জন্য এত কিছু, সে জাহিদকে তিনি ফেলে দিচ্ছেন, তাহলে আপদ বিদায়। আজকে সরকারের সমালোচনা পরে করেন ভাই, আমি বলি ওই এলাকায় কি ধনাঢ্য ব্যক্তি নাই আছে কিনা, ওই এলাকায় কি জাকাত ফরজ হচ্ছে এমন লোক নাই আছে কিনা, ওই এলাকার বাসিন্দা কি আপনি না, আপনি স্মার্টফোন চালান, টেলিভিশন চালান, ওই এলাকায় কি কুটিপতি নাই, তাহলে আজকের এই জাহিদের জিম্মাদারি জমিলারের সন্তান হত্যার জন্য যে চেষ্টা করা হয়েছে সেটা দায়ভার আসলে কার। বাট বিষয়টা যখন আপনার আলোচনায় আসছে, তখন ভুরুঙ্গামারী উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব তিনি জানিয়েছেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়নের চেয়ারম্যানকে বলেছেন। তিনি আরো জানান, বিষয়টি খতিয়ে দেখে পরিবারটিকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এখন সরকারি সহায়তা সরকার একটা সরকার দিবে, বাট আমি এই দেশের একজন সন্তান, আমি একজন মুসলমান, আমি সমাজের ভালো থাকা একজন মানুষ, আমি দুইটা সন্তানের পিতা, আমার দুইটা সন্তান আছে, ইলিয়া আর আরিশ। হয়তো আমার বাচ্চার পিছনে একদিনে যে পয়সাটা খরচা হয়, এই পয়সাটা হয়তো জাহিদের জন্য এক মাসের খাবার খরচ। আমার থেকে আরো ধনাঢ্য ব্যক্তিরা আছেন নিশ্চয়ই, সে এলাকার চেয়ারম্যানকে তাকে একটু খোঁজখবর নিয়ে দেখা দরকার যে ওনার কাছে এই বিষয়গুলো আগে গেছে কিনা। বাট আমি চাই একজন পিতা হিসাবে জাহিদের জন্য যতটুকু পারি, মানে জাহিদের মায়ের জন্য সামান্য অনুদান ফনুদান, দুই বেলার চাইল দিয়ে গেলে শেষ হবে না, বুঝলেন, তার দিন খাইয়ে শেষ হয়ে যাবে, আবার জাহিদ নিয়ে ঝামেলা হবে। সুতরাং জাহিদের মা জমিলার জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে, ইউনাইটেড শিরোনাম সাদা মনের মানুষ পরিবারের পক্ষ থেকে একটা গাভী দিতে চাচ্ছি। সুতরাং আপনারা যারাই এই পরিবারটার সাথে কানেক্টেড আছেন বা চিনেন, ছোট্ট শিশুটার ছবি আসছে, তার পরিবারের ছবি আসে নাই, আমি নাম ঠিকানা সব বললাম, যদি আপনার কাছে কোনো তথ্য থাকে আপনি আমার ফেসবুক পেজ নাইম কুরিয়াতে কষ্ট করে একটা মেসেজ দিবেন, আর আমার এই বোন জমিলা বোনের সাথে এই গরিব ভাইয়ের একটু পরিচয় করে দিবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন জমিলা বোনের জীবনটাকে একটু মোড় নেওয়ানো যায়, আর সরকার নিশ্চয়ই তার রাষ্ট্রের জায়গা থেকে, চেয়ারম্যান নিশ্চয়ই তার রাষ্ট্রীয় কোষাগার থেকে চেষ্টা করবেন। তবে এগুলোর গ্যারান্টি আমি জানি না কতটুকু হবে না হবে, বাট আমরা চাইবো এই পরিবারটার দিকে সরকারের জন্য সুনজর পড়ে। আসলে এই দায়িত্বগুলো হচ্ছে স্থানীয় মেম্বার, তারপর হচ্ছে যারা স্থানীয় চেয়ারম্যান, এখন তাদের কাছে গিয়া যদি অনুগ্রহে সাহায্য না পায়, আপনি যে সে এলাকার পয়সালা মানুষ, আপনিও তো সাহায্য করেন নাই, মানে দোষ চাপানো যায়, এর দোষ হের দোষ কমেন্টে লেখা যায়, দায়িত্ব নেওয়ার কে আছে? নাই মিলে ইউটিউব চ্যানেল চেষ্টা করি, আমাদের এই চ্যানেলের ফান্ডিং এর একটা অংশ সমাজের বিভিন্ন কাজে আমি ব্যবহার করার চেষ্টা করছি গত 4 বছর ধরে। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যাবৎকালীন, গত 2017 আমার ইউটিউব শুরু হয়েছে 1.5 বছর ভাই, বাট আমরা 2017 থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় 20-30 লক্ষ টাকার কাজ বিভিন্ন জায়গায় করেছি। আমরা বরিশালে একটা মসজিদ নির্মাণ করছি, নানান কাজ আছে, দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রেখে হেফাজত রাখে, আর অবশ্যই পরিচয় করাই দিবেন। আসসালামু আলাইকুম।